মালদা জেলার কালিয়াচক থানার দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গত বাইশে অগাস্ট এক কোটি টাকা নিয়ে এক মাদক ব্যবসায়ীকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই দুই পুলিশ আধিকারিক এসআই সৌম্যজিৎ মল্লিক ও রাকেশ বিশ্বাসকে সাসপেন্ড করে মালদা জেলা পুলিশ লাইনে স্থানান্তরিত করা হয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অনিল সরকারকে ওই ঘটনার বিভাগীয় তদন্ত ভার দেওয়া হয় তদন্তে উঠে আসে ওই মাদক কারবারিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়নি ওই মাদক কারবারিকে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জের একটি কেশের সূত্রে কালিয়াচক থেকেই গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় তদন্ত শেষ হবার পর জানা যায় ওই দুই এসআই সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন দুজনকে সসম্মানে পুনরায় কালিয়াচক ও মালদা সদর থানার ইংরেজ বাজারে বহাল করা হয় মালদা থেকে রিপোর্ট মালদা আনন্দ বার্তা জেলার কালিয়াচক থানার দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গত বাইশে অগাস্ট এক কোটি টাকা নিয়ে এক মাদক ব্যবসায়ীকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই দুই পুলিশ আধিকারিক এসআই সৌমজিৎ মল্লিক ও রাকেশ বিশ্বাসকে সাসপেন্ড করে মালদা জেলা পুলিশ লাইনে স্থানান্তরিত করা হয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অনিল সরকারকে ওই ঘটনার বিভাগীয় তদন্ত ভার দেওয়া হয় তদন্তে উঠে আসে ওই মাদক কারবারিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়নি ওই মাদক কারবারিকে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জের একটি কেসের সূত্রে কালিয়াচক থেকেই গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় তদন্ত শেষ হবার পর জানা যায় ওই দুই এসআই সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন দুজনকে সসম্মানে পুনরায় কালিয়াচক ও মালদা সদর থানার ইংরেজ বাজারে বহাল করা হয় মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দ বার্তা মালদা জেলার কালিয়াচক থানার দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গত বাইশে আগস্ট এক কোটি টাকা নিয়ে এক মাদক ব্যবসায়ীকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই দুই পুলিশ আধিকারিক এসআই সৌমজিৎ মল্লিক ও রাকেশ বিশ্বাসকে সাসপেন্ড করে মালদা জেলা পুলিশ লাইনে স্থানান্তরিত করা হয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অনিল সরকারকে ওই ঘটনার বিভাগীয় তদন্ত ভার দেওয়া হয় তদন্তে উঠে আসে ওই মাদক কারবারিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়নি ওই মাদক কারবারিকে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জের একটি কেশের সূত্রে কালিয়াচক থেকেই গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় তদন্ত শেষ হবার পর জানা যায় ওই দুই এসআই সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন দুজনকে সসম্মানে পুনরায় কালিয়াচক ও মালদার সদর থানার ইংরেজ বাজারে বহাল করা হয় মালদা থেকে দেবসিং রিপোর্ট আনন্দ বার্তা